হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। হ্যাঁ, ঠিকই ধরেছ। আজকের ভিডিওতে আমরা ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্ট নিয়ে আলোচনা করব। সেখানে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টার নাম হচ্ছে সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন। তোমরা জানো এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং বেসিক ফিজিক্স জানার ক্ষেত্রে এটা জানা কতটা জরুরি। তো চলো আর দেরি না করে আমরা আমাদের আলোচনাটা শুরু করি। সেই সঙ্গে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি টপিকগুলো এবং ভিডিওটা এবং তার সঙ্গে উপস্থাপন তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। তো আমাদের সায়েন্স সিরিজের এটা হচ্ছে ফিজিক্সের প্রথম ভিডিও। সেখানে টপিক কি? সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ ও মন্দন। দেখো, এই সব কিছু ভুলে গিয়ে আমি যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফটা একটু দেখি, ধরো এইটা হচ্ছে আমার বাড়ি। এই বাড়ি থেকে প্রতিদিন সকালবেলা যাত্রা শুরু করে আমি এই বাস স্ট্যান্ডে পৌঁছই। দেখো, এইটা হচ্ছে আমার বাড়ি, হোম সুইট হোম। এইখানে বাস স্ট্যান্ড, এইখানে আমি প্রতিদিন বাস স্ট্যান্ডে পৌঁছই। বাস স্ট্যান্ড থেকে এরকম যাত্রা করে এসে পৌঁছই মেট্রো স্টেশনে। কি করলাম? মেট্রো স্টেশনে এসে পৌঁছলাম। তারপর মেট্রোতে উঠে, দেখো মেট্রো স্টেশন থেকে উঠে গেলাম আরেকটা মেট্রো স্টেশনে। এখানে কি গেলাম? আরেকটা মেট্রো স্টেশনে। সেখান থেকে নেমে পড়লাম, নেমে কিছুটা হাঁটলাম, হাঁটার পর চলে এলাম আমার অফিস। কি করলাম তাহলে? দেখো, আমি বাড়ি থেকে প্রথমে বেরোলাম, বেরোনোর পর বাস স্ট্যান্ডে গেলাম, বাস স্ট্যান্ড থেকে চলে এলাম মেট্রো স্টেশনে, মেট্রো স্টেশন থেকে মেট্রোতে করে দ্বিতীয় মেট্রো স্টেশনে, সেইখান থেকে হাঁটা পথে পায়ে হেঁটে চলে এলাম অফিস। এইবার বলো, এই পুরো যাত্রাপথে যদি এই দূরত্বটা হয় এ, এইটা হয় বি, এটা হয় সি, এটা হয় ডি, তাহলে আমি মোট কত দূরত্ব অতিক্রম করলাম? তোমরা খুব সহজেই বলে দেবে, দেখো দূরত্ব যেটা অতিক্রম করলাম সেটা হচ্ছে এ, এখানে ছিল এ, তারপর এটা ছিল বি, দ্যাট ইজ প্লাস বি, এটা হয়ে গেল সি প্লাস সি, তারপর আছে ডি প্লাস ডি। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই যে দূরত্বটা আমি গেলাম, এই দূরত্বটাকে আমরা বলি অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব অর কাভার্ড ডিস্টেন্স, বা ডিস্টেন্স কাভার্ড দিয়েও আমরা বলি, ডিস্টেন্স কাভার্ড। তাহলে যতটা দূরত্ব অতিক্রম করেছি। এরপর দেখো, বিকেলবেলা কী করলাম? আবার একই রাস্তায় আমি ফিরে আসি। তার আগে একটা কথা বলে দিই, তাহলে আমার অফিস থেকে আমার বাড়ির দূরত্ব কত হলো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইউনিট, সেটা কিলোমিটার হতে পারে বা ফুট হতে পারে, যা খুশি হতে পারে। লক্ষ্য করে দেখো, কিন্তু আমার বাড়ি প্রকৃতপক্ষে অফিস থেকে এতটাও দূরে নয়। আমি যদি একটা সরলরৈখিক পথ কল্পনা করতে পারতাম, একটা ধরো সরলরৈখিক পথ আমি কল্পনা করতে পারতাম, যদি একটা সরল রেখা বরাবর আসতে পারতাম, তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্ব হতো জাস্ট এইটুখানি, এই যে দূরত্বটুকু, এইটুকু যে দূরত্ব, এইটা হয়ে যেত বাড়ি থেকে অফিসের দূরত্ব। সেটাকে ধরে নাও এস। এই যে এস অর্থাৎ সরলরৈখিক দূরত্ব, একটা বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত যে পথেই অতিক্রম করা হোক না কেন, এই যে পথ নিরপেক্ষ সরলরৈখিক দূরত্ব, বস্তুর প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যেকার দূরত্ব, একে বলি আমরা সরণ। তাহলে এই এসটাকে কী বলি? সরণ বা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। তাহলে কী বলছি? বস্তুর বা কণার প্রাথমিক অবস্থান ও অন্তিম বা শেষ অবস্থানের মধ্যেকার সরলরৈখিক দূরত্বকে বলি সরণ।
তাহলে স্মরণ কাকে বলছি? বস্তুর প্রাথমিক অবস্থান ও শেষ অবস্থানের মধ্যেকার সরলরৈখিক দূরত্ব হচ্ছে স্মরণ। কিন্তু অতিক্রান্ত দূরত্ব তো সরলরৈখিক দূরত্ব নয়, আমরা যে পথ ধরে যাত্রা করেছি সেইটাকে বলি আমরা অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কখন স্মরণের সঙ্গে সমান হবে? যদি আমরা সরলরৈখিক পথে যাত্রা শুরু করি, মানে যাত্রা করি, তাহলেই অতিক্রান্ত দূরত্ব স্মরণের সঙ্গে সমান হবে, আদারওয়াইজ হবে না। মনে থাকবে তাহলে? দ্বিতীয় আরেকটা কথা দেখো, এইবার অফিস তো সারাদিন করলাম, অফিসে কি সারাদিন থাকবো নাকি? এ তারপর কি করলাম? এই পথে যে পথে গেছিলাম সেই পথে আবার বাড়ি ফিরে চলে এলাম, সেই পথে কি করলাম, আবার বাড়ি ফিরে চলে এলাম। তাহলে আমার ফাইনালি দিনের শেষে আমি কোথায় আছি? আমার বাড়িতে আছি। অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হবে? যাওয়ার জন্য আমি একবার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইউনিট অতিক্রম করেছিলাম, আসার জন্য আবার আমি এই দূরত্বটা অতিক্রম করলাম। তাহলে অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল টু ইন্টু, মানে দুবার যোগ করে দিলে, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইউনিট। কিন্তু খেয়াল করো, আমি যেহেতু প্রাথমিক অবস্থানেই ফিরে এসেছি, এটা আমার প্রাথমিক অবস্থান, এইটা আমার প্রাথমিক অবস্থান বা ইনিশিয়াল পজিশন, আর এইটা হচ্ছে আমার অফিসের অবস্থান। কিন্তু আমার শেষ অবস্থান কোথায়? শেষ অবস্থানও হয়ে গেল বাড়িতে, কারণ আমি চলে এলাম আবার ফিরে বাড়িতে। যদি বস্তু বা কণার প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থান একই হয়, অন্তিম অবস্থান একই হয়, তাহলে কি হবে? স্মরণ শূন্য হবে। কি হবে? স্মরণ শূন্য হবে। কেন হবে? কারণ তখন বস্তুর প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে কোনো সরলরৈখিক দূরত্ব নেই। কি মনে রাখবো? বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যদি সমান হয়, মানে একই হয়, তাহলে কণার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে কোনো সরলরৈখিক দূরত্ব থাকে না, অর্থাৎ দূরত্ব শূন্য হয়, তাই স্মরণ শূন্য হয়। তাহলে কি হচ্ছে? যদি কণার প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থান একই হয়ে যায়, যতই সে পথ অতিক্রম করুক না কেন, তার স্মরণ শূন্য, কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য নয়। কি হচ্ছে? অতিক্রান্ত দূরত্ব শূন্য নয় কিন্তু স্মরণ শূন্য। একইভাবে যদি কণাটা ধরো একটা বৃত্তাকার পথে যাত্রা শুরু করে, এরকম একটা বৃত্ত বরাবর আমি ঘুরে চলেছি, একটা মাঠের চারদিকে ঘুরছি, তাহলে কি হচ্ছে, এরকম মাঠের চারদিকে ঘুরে চলেছি, তাহলে কি হচ্ছে, এখানে আমি পথ অতিক্রম করছি বটে, কিন্তু স্মরণ শূন্য হচ্ছে। কি হবে? স্মরণ শূন্য হবে। তাহলে কি হলো? যদি প্রাথমিক অবস্থান বা ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন, অর্থাৎ শেষ অবস্থান সমান হয়, তাহলে স্মরণ শূন্য হয়, কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না। তাহলে বৃত্তাকার পথে পথ অতিক্রমণ করার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব পাবো, কিন্তু স্মরণ শূন্য হবে। দেখো, এবার আমরা আসবো দ্রুতি এবং বেগের কনসেপ্টে। কোনো কণা যদি যাত্রা করে, তার দ্রুতি বা স্পিড কাকে বলি? আমরা বেগ বলতে অনেক সময় মিসকনসেপশন একটা হয় যে স্পিড বলি, এই দ্রুতি কথাটার অর্থ হচ্ছে স্পিড। স্পিড কাকে বলি? না, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এইটাকে বলি আমরা কণার দ্রুতি বা স্পিড। আবার দেখো, বেগ কাকে বলি? বেগ বা ভেলোসিটি কাকে বলি? বেগ বা ভেলোসিটি হচ্ছে কণার স্মরণ বাই সময়, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। একটা জিনিস খেয়াল রাখো, এইবার যদি কণার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই হয়, যদি প্রাথমিক ও অন্তিম অবস্থান একই হয়, ঠিক আছে, যদি প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই হয়, কি হবে? তখন দেখো, এই অতিক্রান্ত দূরত্ব আমি পাবো, কিন্তু স্মরণ শূন্য হবে। যেহেতু স্মরণ শূন্য হবে, এখানে কি হয়, স্মরণ শূন্য, যেহেতু স্মরণ শূন্য, তাহলে বেগ কত হবে? বেগ হবে শূন্য বাই টাইম, দ্যাট ইজ শূন্য। তাহলে বৃত্তাকার পথে পথ অতিক্রমণ করার ক্ষেত্রে কোনো কণার বেগ আমরা নির্ণয় করতে পারবো না, সেটা সব সময় শূন্য হবে, আমরা কেবলমাত্র দ্রুতি নির্ণয় করতে পারবো। তাহলে মনে থাকবে,
সরণের হারকে বলা হয় বেগ। তাহলে বেগের সংজ্ঞা কী? কোনো কণার সরণের হারকে বলে বেগ। আর দ্রুতির সংজ্ঞা কী? অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে দ্রুতি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের হারকে বলা হয় দ্রুতি। এইবার এখানে একটু ছোট্ট একটা কথা বলে দিই, আমাদের যে সিস্টেমগুলো আছে সেটা হচ্ছে সিজিএস সিস্টেম, এসআই সিস্টেম বা এমকেএস সিস্টেম, আর একটা হচ্ছে এফপিএস সিস্টেম। এসআই সিস্টেমটা এমকেএস সিস্টেম নয়, কিন্তু যেহেতু ইউনিটগুলো একই তাই এখানে এসআই বা এমকেএসটা আমি লিখে ফেললাম। দেখো, সরণের একক হচ্ছে সরণ, অতিক্রান্ত দূরত্ব, দুটোর ইউনিট কিন্তু একই। সরণ বা অতিক্রান্ত দূরত্ব এগুলোকে আমরা দৈর্ঘ্যের ইউনিট দিয়ে মাপি। সিজিএস পদ্ধতিতে সেটা কি? সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে কি? মিটার। আর এফপিএস পদ্ধতিতে হচ্ছে ফুট। আবার দেখো, বেগের একক তাহলে কি হচ্ছে? বেগের একক কিভাবে পাবো? বেগের একক সমান কি হবে? সরণের একক বাই সময়ের একক। খেয়াল করে দেখো, সরণের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, আর সব পদ্ধতিতেই সময়ের একক দেখেছো এস পার সেকেন্ড, তোমরা জানো এটা, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক। এসআই পদ্ধতিতে বা এমকেএস পদ্ধতিতে হচ্ছে মিটার পার সেকেন্ড, বা আমরা লিখি মিটার সেকেন্ড ইনভার্স। আবার এফপিএস পদ্ধতিতে হচ্ছে ফুট পার সেকেন্ড। তাহলে এটা গেল সরণ এবং বেগের কনসেপ্ট। তাহলে সরণ কি হচ্ছে? সরণ হচ্ছে শূন্য হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না। তাই যদি কণার প্রাথমিক অবস্থান বা সে ও শেষ অবস্থান একই হয়, অথবা যদি কণা বৃত্তাকার পথে পরিক্রমণ করে, তাহলে তার সরণ শূন্য হওয়ার জন্য বেগও শূন্য হবে, কিন্তু আমরা দ্রুতি শূন্য বলতে পারবো না, দ্রুতি পাবো। এবার আমরা যে জিনিসটার ধারণা নেব, যে বিষয়টার, সেটাকে বলি ত্বরণ বা অ্যাক্সেলারেশান। ত্বরণ বা অ্যাক্সেলারেশান কাকে বলি? ত্বরণ হচ্ছে কোনো কণার বেগ যদি ক্রমশ বাড়তে থাকে। একটা কণার বেগ এরকমটা নয় যে সবসময় সমান থাকবে, একটা কণার বেগ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে ওই কণার বেগ বৃদ্ধির হারকে বলি ত্বরণ। কণার বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ। অর্থাৎ ত্বরণ সমান কি? ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়। তাহলে কোনো কণার বেগের বৃদ্ধির হারকে আমরা বলি ত্বরণ। এইবার দেখো, ত্বরণের এককটা কী হবে? তাহলে বেগের একক বাই সময়ের একক। খেয়াল করো, ত্বরণের একক হবে বেগের একক বাই সময়ের একক। দেখো, তাহলে ত্বরণের একক কী হবে? দেখো, বেগের একক বাই সময়ের একক। আবার বেগের একক মানে আমি কি পড়েছি? বেগের একক মানে আমি জানি যে সরণের একক বাই সময়ের একক, ডিভাইডেড বাই সময়ের একক আগে থেকেই একটা ছিল। তাহলে দেখো, মূল কনসেপ্টটা কি হলো? এইটা যদি নিচে চলে আসে হয়ে যাচ্ছে সরণের একক বাই সময়ের এককের স্কোয়ার। এই কারণে একটা কনসেপ্ট তোমরা জানো যে ত্বরণের এককে সময়ের এককের উল্লেখ হয় দুবার, ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে। এইবার ইউনিটটা আসলে কি? না, সিজিএস পদ্ধতিতে তাহলে কি হবে? সরণের একক কি? সেন্টিমিটার। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এসআই বা এমকেএস পদ্ধতিতে কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এফপিএস পদ্ধতিতে কি হয়? ফুট পার সেকেন্ড স্কোয়ার। এইবার দেখো, ত্বরণের সঙ্গে সঙ্গে আরেকটা কনসেপ্ট আছে, যেটা হচ্ছে মন্দন। সবসময় তো কণার বেগ বাড়বে না, মন্দন বা রিট্রাকশন। মন্দন বা রিট্রাকশন কাকে বলি? কোনো কণার বেগ যদি ক্রমশ কমতে থাকে তাহলে ওই কণার বেগ হ্রাসের হার বা বেগ কমার হারকে বলি মন্দন, বেগ হ্রাসের হারকে বলি মন্দন। তাহলে মন্দন সমানও হয়ে যায় ঋণাত্মক ত্বরণ। মন্দনকে আমরা কি বলি? মাইনাস ভি বা নেগেটিভ ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ। তাহলে মনে থাকবে, মন্দনের সব কিছুই হবে ত্বরণের সঙ্গে একই, কেবলমাত্র একটা নেগেটিভ চিহ্ন আসবে। কিন্তু ইউনিট লেখার সময় কোনো নেগেটিভ চিহ্ন আসবে না। কেন? কারণ ইউনিটগুলো দুটোরই একই হবে। এইবার ত্বরণ কখন শূন্য হবে? দেখো, বৃত্তাকার পথে ধরো একটা কণা এরকমভাবে চলছে,
তার বেগ যতই বৃদ্ধি আস্তে আস্তে পেতে থাকুক, তোমরা জানো সরণ শূন্য হয়, এখানে সরণ শূন্য হয়, সরণ যদি শূন্য হয় বেগও শূন্য হবে, আবার বেগ যদি শূন্য হয় তাহলে ত্বরণও শূন্য হবে, মনে থাকবে এটা। এইবার আমি আসবো কয়েকটা সিম্বলে। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা কিন্তু পুরো চ্যাপ্টারে যত কিছু আছে সব পড়ছি না, কেবলমাত্র আমাদের পরীক্ষার জন্য যেটুকু প্রয়োজন এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই পড়ছি। এইবার দেখো সিম্বলগুলো কী কী, আমরা স্মরণকে, এই স্মরণ কথাটিকে এস অক্ষর দ্বারা প্রকাশ করি, ইংরেজি এস অক্ষর দ্বারা প্রকাশ করি, আর বেগ কথাটিকে ভি দ্বারা প্রকাশ করি। আবার প্রাথমিক বেগ অর্থাৎ ইনিশিয়াল স্টেজে যে বেগ থাকে সেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। আবার দেখো এই ত্বরণ বা মন্দন এটিকে প্রকাশ করি এফ অথবা কখনো কখনো এ দ্বারা। তাহলে কী হলো, এস দ্বারা স্মরণকে প্রকাশ করি, বেগকে প্রকাশ করি ভি দ্বারা, প্রাথমিক বেগকে ইউ দ্বারা, এবং ত্বরণকে এফ কখনো কখনো এ দ্বারাও প্রকাশ করি। দেখো বেগ সমান তাহলে কি, ভি সমান এস অন টি, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি তোমরা জানো। এইবার দেখো সমবেগে যদি কোনো বস্তু চলে, অর্থাৎ যদি তার ত্বরণ শূন্য হয়, যদি কন্টিনিউ সে একই বেগে চলতে থাকে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, ভি সমান এস বাই টি, দ্যাট ইজ এস সমান ভি ইন্টু টি, তার মানে হচ্ছে স্মরণ সমান বেগ ইন্টু সময়, ঠিক আছে, কখন না যদি বস্তু সমবেগে চলতে থাকে, অর্থাৎ যদি তার স্মরণ শূন্য হয়। সমবেগ কথাটা কখন বলবো, সমবেগ কখন হবে যখন ত্বরণ শূন্য হবে। আমি একটা পরীক্ষাতে অলরেডি প্রশ্ন পেয়েছিলাম, একটা কণা সমবেগে চলছে, একটা বস্তু সমবেগে চলছে, নিম্নোক্ত কোনটি তার জন্য সত্য, বলে ত্বরণ শূন্য একটা অপশান ছিল, তাহলে ত্বরণ শূন্য হলে বস্তুটি সমবেগে চলবে। এইবার দেখো এই ত্বরণ কথাটা, ত্বরণ কি বললাম, ত্বরণ সমান, ত্বরণ বা এফ সমান বললাম কোনো কণার বেগের বৃদ্ধির হার, তাহলে বেগের বৃদ্ধি, বেগের বৃদ্ধির হার মানে কি হবে, বেগের বৃদ্ধি বাই সময় সেটা হচ্ছে টি। এইবার বেগের বৃদ্ধি মানে কি, একটা কণা যদি এরকম চলতে শুরু করে এই জায়গা থেকে এই জায়গায় ধরো চলছে, তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ আর ফাইনাল বেগ হচ্ছে ভি, তাহলে তার বেগের বৃদ্ধি কতটা, বেগ বেড়ে কতটা হলো, না ভি, এই ভি, আর প্রথমে কত ছিল ইউ, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে কি হচ্ছে এফ সমান ভি মাইনাস ইউ বাই টি, অর দেখো এফ টি সমান ভি মাইনাস ইউ, তার মানে কি হয়ে যাচ্ছে, ভি ইকুয়ালস ইউ প্লাস এফ টি, তাহলে অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়, ভি সমান ইউ প্লাস এফ টি, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। আরও তিনটে ফর্মুলা আমরা মনে রাখবো যেগুলো কেবলমাত্র কিছু কিছু ক্যালকুলেশনে আমাদের লাগে, এস ইকুয়ালস ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এছাড়া কি মনে রাখবো, ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, এগুলো মাঝে মাঝে এমসিকিউ আকারে দেয়। এছাড়া এস টি ইকুয়ালস ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান, এগুলো কী সেগুলো ডিটেল নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, আশা করি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। ভালো থেকো, সঙ্গে থেকো, যদি কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।